ফজরে কেন ডাকে? ফজরে ডাকে সারা রাত্র পার হয়ে গেল, সকাল উঠ হয়ে গেল, তোর সাথে কথা হয় নাই, আয়না দুইজনে একটু কথা বলি না। জোহরে ডাকে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর হয়ে গেল, আয়না একটু দুইজনে মিলে কথা বলি না। বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না একটু বিকালে দুইজনে কথা বলি না। বিকালের পরে আবার মাগরিবে ডাকে, দিন তো শেষ হয়ে গেল, রাত্র চলে আসলো, বিকালে কথা হলো, এখন তো রাত্র, আয়না দুইজনে একটু কথা বলি না। বলবেন এশা আমার তাখাইল বলে, এটা এশার সময় বলে, একটু পরে তো ঘুমায়া যাবি, সকালে উঠলে না কথা হবে, না উঠলে তো আর কোনোদিন কথা হবে না, চল না দুইজনে একটু শেষমেশ কথা বইলা ঘুমাই না। যদি তুই ঘুমের ভিতরে চলে আসলি, তাহলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে। ফেরেশতারা যদি বলে চলে আসছে, আমি যেন মুস্কি হাসি দিয়ে বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে। হায় হায় হায়, ওই আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, দুনিয়ার পদস্থ মানুষ ডাক দিলে লঙ্গির খবর থাকে না, মাতাল হয়ে ছুটা যায়, শরীরে ঘাম ঝরতে থাকে, দুনিয়ার পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য যুবকরা সেলফি তোলার জন্য পাগল থাকে, পাগল। যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে ছাপায়া দিতে পারি, তাহলে তো এলাকায় আমি আমি, ঠিক না? রাগ হয়ে গেল? অথচ তোমাকে আল্লাহ ডাকে কুদরতি পায়ের ভিতরে মাথা রাখার জন্য, তোমাকে আল্লাহ ডাকে ফেরেশতাদের উপরে গৌরব করার জন্য, তোমাকে আল্লাহ ডাকে আল্লাহর সাথে কথা বলার জন্য। উম্মত তো চিনল না, শুধু আল্লাহ ডাকে না। আল্লাহ যদি ডাকত তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কাবিদুল মতিন ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয় আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশীদ সবুর জল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। দিনাজপুরের মানুষ 99 পদের মালিক আল্লাহ ডাকে। হায় হায় হায়, শেষ জায়গায় আমি চলে আসছি। মুসলমান তো বটে, ইসলামের রং তো আমাদের ভিতরে নাই, বিন্দুও যদি থাকতো মনে হয় ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করতো না, মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতে দেরি করত না, কালকেই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? দুনিয়ার তো একটাই জিনিস আছে যার কোন এক মিনিটের ভরসা নাই। ও দিনাজপুরের মানুষ, আজকে সূর্য দিনাজপুরে চিৎকার দিতে দিতে ডুবছে, যদিও কেউ শোনে নাই, আমার কথা মাইনা নেন, চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, ও দিনাজপুরের মানুষ, হইতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। ডিসেম্বর মাসে দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিছে,
তুর্কিতে এক শহরে 1.5 লক্ষ লোক মারা গেছে, না মারা যায় নাই, হ্যাঁ যায় নাই, হ্যাঁ আল্লাহ পারে না, না পারে না, আমি বদদোয়া করতেছি না, এরকম না হোক এটাই চাই। আল্লাহ বলে শোন, লাও আমারতুল আরদা লাফতালা আকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না, লাও আমারতুল বাহরালা আগরাকা কাফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না, লাও আমারতুল মালাইকা আহলা কাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। দুনিয়ায় যত ধ্বংস স্তূপ আছে, দুনিয়ায় কোরআনে লেখা, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ জানে আমার এই দুই চোখে দেখা শেষ, আমি দেখা বলতেছি এই দুই চোখে দেখা শেষ, আলহামদুলিল্লাহ এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি, আমি চোখে দেখা আসছি, কৌমে লুতকে উল্টাইছে কি করা চোখে দেখা আসছি, কৌমে আর এখনো মাথার খুলিটা রাখা আছে, 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পুরা দেখবে না, অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যান, আমি দেখা আসছি, এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যুবক, এই জন্য তোমার পায়ে ধরতেছি। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, সূর্য আজকে বলতে বলতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি আর কোনোদিন তোমার জীবনে উদিত হব না, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলতেছে, তামশি আলা গহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে, কালকে চেহারাটা কি করে দেখাবো, আমি প্রত্যেককে বলতেছি, মাবনদের পায়ে হাত দিয়েও বলতেছি, মাবনরাও ভাবো, যুবক তোমরা ভাবো, আমরা ভাবি, মুসলমানের ঘরে তো জন্ম দিলেন, কুদরতি হাত দিয়া তো দিলেন, নির্বাচিত তো করলেন, আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না, তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে সিলেকশনের মাধ্যমে, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদি বানাইছেন, এটা বলতে গেলে তো রাতই শেষ হয়ে যাবে, উম্মতে মুহাম্মদি বানাইছেন, কুদরতি হাত দিয়া বাছাই করছেন, যেমন কয়েকদিন পরে দিনাজপুরতে আসবে, লিচু নামবে, বিভিন্ন এলাকার পাইকাররা আসবে, ওরা বাইছা বাইছা লিচু নিবে, ঠিক না, হ্যাঁ, তারপরে আম বাক নিবে কি করা বাইছা, আল্লাহ পুরো মানব গোষ্ঠীর ভিতর থেকে আমাদেরকে বাইছা বাইছা আলাদা করছে, দুনিয়া জিজ্ঞাসা করছে বাছেন কেন, আমার তাখাইল বলতেছি, ফেরেশতা জিজ্ঞাসা করছে বাছেন কেন, বলছে এটা আমার বন্ধুর উম্মত হবে, আমার বন্ধুর উম্মত, ও যুবক তুমি কালো হইতে পারো, আফ্রিকার মানুষগুলা বেডঙ্গা হইতে পারে, কিন্তু আফ্রিকার মুসলমানও আল্লাহর কুদরতি হাতে বাছাই করি, শুধু বাছাই করেন নাই, বাছাই করে মুকুটও লাগাইয়া দিছেন, কুনতুম খায়রা উম্মা, এটা কোরআনের কোনো আয়াত না, এটা মুকুট, কি মুকুট লাগাইয়া দিছেন, তোমাদের চেয়ে উত্তম কেউ নাই, কালকে চেহারাটা কি করে দেখাবো বলেন, ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না, যদি চলতো আমি একটা দিয়া শেষ করতে চাইতেছি, কিন্তু দিতে পারবো আমি কোরআনের ভিতরে এক কাঠি আল্লাহর চিত্র তুলে ধরছেন, যে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওইখানে চলবে শুধু ইসলামের পরিচয়, ওইখানে চলবে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়, আর কোনো পরিচয় ওইখানে চলবে না, কোরআন আমাকে চিত্র দিতেছে চিত্র, মা বোনদেরকে বলতেছি আপনি কার ঘরের মেয়ে এটা বিষয় না, কার স্ত্রী এটা বিষয় না, কোন পরিবারের মেয়ে এটা বিষয় না, কোন পরিবারের পুত্রবধূ এটা বিষয় না,
এটা যদি বিষয় হইতো, এটা যদি বিষয় হইতো, হায় হায় হায়, নূহ আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর পোশাক আর যাবে জাহান্নামে? হুন্না লিবাসুল লাকুম। লূত আলাইহিস সালামের স্ত্রীর জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না, বাদ দিলাম স্ত্রী, নূহ আলাইহিস সালামের সন্তানের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সন্তান তো মা বাবার অংশ হয়, জুজিয়াত বাজিয়াত, মা বাবার অংশ। আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেন আর বলতেন, ফাতিমা তু বুজাতুন মিন্নি, ফাতিমা আমার অংশ, ফাতিমা আমার কলিজার টুকরা, মান আজাহা ফাকাদ আজানি, ফাতিমাকে যে কষ্ট দিবে সেজন্য আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল সেজন্য আল্লাহকে দিল, আর আল্লাহকে যে কষ্ট দিল তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নূহ আলাইহিস সালামের ছেলে আরো চিত্র, যদি দুনিয়ার পরিচয় বাধাগ্রস্ত হতো দিনাজপুরের মানুষ, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরআন আজও বলে ফেরাউনের স্ত্রী ইমরা আতু ফেরাউন, কিন্তু আসিয়া এখন জান্নাতে, কি জান্নাতে? বাকিগুলা শুনাইলে তো হুজুরও মানব না, এই জন্য শুনান বাদই দিলাম। আসিয়া এখনো জান্নাতে, দুনিয়ার থেকে জান্নাত দেখায় নিয়ে গেছেন, কিন্তু আসিয়া জান্নাত পাওয়ার পরও চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেছে চেহারা মলিন কেন, কেন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো পাইলাম, রাজা তো নাই, এই জান্নাতের মজাও নাই, আমারটা তো জান্নাতে যাবে না। তা আল্লাহ কানে কানে বলে দিছেন, আসিয়া জান্নাত দিছি তো রাজাও দিব। বলছে রাজা কে? তো নাম শোনার পরে জান্নাত পাইয়া যতটুকু খুশি না হইছেন, আসিয়ার চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। কানে কানে বলে দিছে দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর জান্নাতের রাজা। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যেতেছিলেন, আল্লাহর রাসূল মাথার কাছে দাঁড়ায় বলতেছিলেন, খাদিজা সাল্লিমি আলা বারা এরিকি ওয়া জামা ইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বলো। তো আম্মা জানের মরা থাইমা গেছে, আম্মা জান বলতেছে সতীন, আগে জানলে তো বিয়েই বসতাম না, সতীন। আল্লাহর রাসূল হাসতেছে আর বলতেছে, খাদিজা দুনিয়ায় এখন পর্যন্ত তোমার কোনো সতীন নাই, মৃত্যুর পরে চিন্তা করব সতীন বানাবো কি বানাবো না, কিন্তু তিনজন সতীন তোমার আগে জান্নাতে চলে গেছে। বলছে সে কে? বলছে ইমরাতু ফেরাউন আসিয়া, উক্তা উম্মু ঈসা মারিয়াম, উক্তা মুসা কুলসুম, মুসা আল ইসলামের বোন কুলসুম, ঈসা আল ইসলামের আম্মা মারিয়াম। এজন্য কিতাবে পাওয়া যায়, জানি না তাহকিক করে নিবেন, আল্লাহর রসুল যখন পেটে আসছে তা একদিন তিনজন আমেনার কাছে আসছে স্বপ্নে, আর আয়েশা বলতেছে আমেনা সালাম, বলছে তোমরা কারা? বলছে আমরা তো এই জান্নাতের স্ত্রী, দুনিয়ার দোজাহানের বাদশা তো তোমার পেটে চলে আসছে, আর কয়দিন কয়দিন পরেই তো আমাদের সাথে মিলবে, এই জন্য তোমাকে আমরা সালাম দিতে আসলাম, আমিনা সালাম, দুজাহানের বাদশা তোমার পেটে চলে আসছে। আমেনাকে এসে এই তিনজনে সালাম দিছেন, আমেনা সেলুট। আর গুলা বললে তো হজমই করতে পারবে না, এই জন্য বলাই বাদ দিয়া দিছি। তো যেটা বলতেছিলাম, বলতে আসল কথা, আমি সব জায়গায় চলে আসছি, কেননা দীর্ঘ রাত পর্যন্ত কথা বলা আমার অভ্যাস নাই। আমাকে দশটায় বসায় দিতেন, আমি 11:30 বন্ধুর টেনে নিতাম, কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনবেন আর ফজরের নামাজের খবরই থাকবে না, এরকম তাফসীরুল কোরআন কিয়ামত পর্যন্ত হলে এক ফজরের নামাজের সমান হবে না। ফজরের নামাজ জান্নাতে টিকেট 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 টিকেট, শুধু ফাজাইলে ফজরের উপর একটা কিতাব আছে, ওলামারা পাইলে পড়ে দেখেন, শুধু ফাজাইলে ফজর ওইটার উপরেই একটা কিতাব লেখা হয়েছে, একজনে লেখে নাই কয়েকজনে লেখছে, ফজরের নামাজ হলো জান্নাতের টিকেট।
হায় হায় হায়। এই জন্যই ফজরের নাম ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ মুর্দার সাথে সাথে জান্নাতের গেট পর্যন্ত বডিগার্ড হবে, বডিগার্ড হবে, ডাইনে হবে, বামে হবে, আগে হবে, পিছে হবে, মাশহুদা। সর্বক্ষেত্রে সে বলবে যেখানেই সমস্যা ওইখানে আমি, তুমি পাশে হটো, আমি জবাব দিব। ফেরেশতা জিজ্ঞাসা করবে কে, বলছে ফজরের নামাজ। কোরআনে লেখা আছে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, আমার দায়িত্বই এটা, একে আমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছাবো সড়ক। ওই ফজরের নামাজ ছুটা যাবে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান, এটাতে আমি পছন্দ করি না। আমি শেষ জায়গায় চলে আসছি, কবরে চলে যেতে হবে, কি চেহারা দেখাবো। জন্ম তো দিলেন মুসলমানের ঘরে, অস্তিত্ব দিতে দিলেন মুসলমানের ঘরে, বানাইলেন তো উম্মতে মুহাম্মাদি, কি চেহারা দেখাবো বলেন। চলা তো যেতে হবে, যুবক চলা তো যাবে, দুনিয়ার পরিচয় তো চলবে না, আমি তো দেখাইলাম, যদি চলতো সবগুলা বাদেই দিলাম, আবু তালেবের জন্য মুহাম্মাদুর রসুলুল্লাহর পরিচয় চলত। আবু তালেব কোথায় জন্ম নিছে আপনারা জানেন না, মক্কার কোন জায়গায় আমি ওই জায়গা চিনি, কোথায় তার ঘর ছিল এটাও জানেন না আমি চিনি, কোথায় তার মৃত্যু হয়েছে, এই তিনোটা এখন তোয়াফের জায়গার ভিতরে চলে আসছে, মাতাফ বড় করার কারণে ওইখানে চলে আসছে। আবু তালেব এখন ঘুমাইতেছে খাদিজাতুল কুবরার কবরের পাশের কবরটা আবু তালেবের, আমি চিনি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলবে না। যদিও 44 বছর পর্যন্ত বাতিজাকে বুকে রেখা পালছে, আসেন কথা শেষ, যদি বুঝে আইসা থাকে, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই, চলেন। এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আমাদেরকে, হালমি মুস্তাগফির ফা আগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করা দিব, ডাকতেছে। কিন্তু আমাদের দুনিয়ার ছাদে এখন আল্লাহ, দুনিয়ার ছাদে, বুখারীর রেওয়ায়েতে আছে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে চলে আসেন, আর প্রথম আকাশ আমাদের দুনিয়ার ছাদ। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ ডাকতেছে, সুযোগ আছে চলেন আজকে তওবা করি, করবেন? কে কে রাজি? মনের থেকা, মুখের থেকা না, কিন্তু মনের থেকা, তো মনের থেকা পাক্কা, তাইলে এখন না 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 না, তাইলে এখন বইলা দেন আল্লাহকে, যে আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করা দেন। নামান এই উম্মত তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। রব্বে কাবার কসম, উম্মত তো আল্লাহ চিনল না, নবী চিনল না, তওবা চিনল না। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি সারা দিন কিছু না করত, ঘুমানোর আগে যদি বিছানায় বসে হাত দুটা উঠায় বলতো মালিক কর্ম ঝামেলায় সারা দিন তোমার কাছে আসতে পারি নাই, এখন ঘুমাইতে চললাম, জানি না সকালে উঠবো কি উঠবো না, তুমি উঠাইলে উঠবো, না হইলে আর কোনোদিন উঠা হবে না, আমি কিন্তু ঘুমাইতে চললাম, কিন্তু তোমার কাছে মাপ চায়া ঘুমাইতে চললাম, এতটুক বেলা যদি আমার জাতি ঘুমাইত, এতটুকু তো কেউ বলে না। চলেন আজকে অঙ্গীকার করি, শেষ কিন্তু কথা, আজকে অঙ্গীকার করি মুসলমান হিসাবে কমসে কম এই পরিচয় আর কোনোদিন দিব না, কেননা আল্লাহর রসুল বলছে লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালা, এতটুক পরিচয় কমসে কম দেই, এতটুক বুঝাই যে আমার ভিতরে এখনো রং লাগানো আছে, আজকের থেকে অঙ্গীকার করি যার নামাজ কোনোদিন ছাড়ব ওয়াদা না। সবাই উঠাইতে চায় না মনের থেকা, যুবকরা কি বলে, যুবকরা মা বোনদেরকে তো দেখা যায় না, মা বোনদেরকেও বলতেছি নামাজ অঙ্গীকার করি, আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ।
যদি নারাজ না হইতো তাহলে যেই বাংলাদেশ কোনোদিন ভাবে নাই এত তাপমাত্রা হবে, আজকে ওই তাপমাত্রা আমরা চোখে দেখতেছি। দুবাই কোনোদিন ভাবে না এরকম বন্যা হবে, দুবাই ওই বন্যা চোখে দেখা ফেলছে, ওমান দেখা ফেলছে, সৌদি আরব কোনো দিন এরকম তুফান ভাবে নাই যেই তুফান এরা আজকে দেখছে। আজকে নেটে দেখেন, আজকে যেই তুফান দেখছে, কোনোদিন ভাবে নাই মরুভূমিতে বরফ পড়বে, ওরা তো ফ্রিজের বরফ দেখছে, কিন্তু রমজান মাসে অর্ধেক সৌদি আরবের বরফের নিচে ঢাকা ছিল। ফিলিস্তিনের যুদ্ধ 8 মাস হতে চলছে, হাজার হাজার নরনারী মরতেছে, এই রমজানে হেরেমে যেই কান্না হয়েছে মনে হয় না অতীতে কখনো হেরেমে এরকম কান্না হয়েছে। গত রমজানে কুনুতে নাস, কুনুতের ভিতরে দোয়ায়ে কুনুতের ভিতরে ওলামারা আর ইমামরা আর মুসল্লিরা যেই কান্না দিছে বিশ্বাস মনে হয় না হেরেম শত বৎসরই কান্না দেখছে, কিন্তু কোনো রং নেয় না। কারণ কি? আল্লাহ নারাজ, নারাজ হয়ে গেছে। আর হবে না কেন? রমজান মাস গেল, দিনাজপুরের মানুষ বলতে পারবে না 100% নামাজ পড়ছে, 50% তাও না, উর্ধে গেলে 30% মানুষ নামাজ পড়ছে। অথচ 1 মাস 70 মাস ছিল, কত মাস? 1 মাসের এবাদত 70 মাসের এবাদত ছিল, 1 মাসের এবাদত 83 বৎসরের এবাদত ছিল। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? 24 ঘন্টা নুন কারখান, আরে চীনের নুন নেয়ামত কার বুক করেন? ও যুবক কারটা বুক করো বলো, অক্সিজেন কার নাও, শ্বাস প্রশ্বাস চলতে কে দেয়? হ্যাঁ, ডেলি 37 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস কে করে? 550 লিটার অক্সিজেন দেয় দেবী, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 বার। আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে, কিছু যদি না করতো উম্মত, শুধু 5 অক্ত নামাজই যদি মজবুতির সাথে ধরতো তাহলে একটাই 100 ছিল, একটাই কি ছিল? নাইলে আল্লাহ রাসূল কেন বলবে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে জীবন ওকে, একটাই যদি ধরত। এই জন্য পায়ে হাত রেখা বলে আজকে থেকে আর নামাজ ছাড়বো ছাড়বো ছাড়বো। আর 2টা কথা বলবো, একটা হলো ইস্তিগফার, বর্তমান প্রেক্ষাপটের থেকে বাঁচা। কোরআন আমাদেরকে একটা দৃঢ় নির্দেশনা দেয়, ইয়া কওমাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আজকে যদি আমরা মনের থেকে আল্লাহর কাছে উম্মত তওবা করতে পারে, আল্লাহ বলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যেইখানে বৃষ্টির দরকার হবে ওইখানে বৃষ্টি আকাশ থেকে নামায় দিব, যেইখানে রহমত দরকার হবে আকাশ থেকে রহমত নামায় দিব, আমি আমার আকাশের দরজা তোমাদের জন্য খোলা দিব। ইস্তিগফার পড়ি। দ্বিতীয় সাধারণের জন্য বলতেছি, পায়ে হাত রাখা বলে হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে শিখেন। কার সাথে? হকানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের, এদের সাথে চলেন, সাথে চলবেন, কে কে চলবেন দেখি, আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনি দেখতে থাকেন এরা কি অঙ্গীকার করতে থাকে, আল্লাহ কবুল করুক। শেষে 1টা কথা পায়ে হাত দিয়া বলবো,
কখনো কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের দিকে আঙ্গুল উঠাব না। পারবেন? সত্য একবারে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।